অনিতাদি, এইবার আমি তো শুনবো আপনার গল্প। আমি তো যত পারবো হাড়ি ফাটাবো। কত বছর ছিলেন জিতজিৎকে? এই এক বছর বিয়ে হয়েছে, আর তার আগে একবার দুবার ফোনে কথা হয়েছে। ওই দু একবার ফোনে কথা হয়েছে, আর মেয়ের মুখে শুনলাম ওর বাবার তো একদম ইচ্ছা ছিল না। আচ্ছা কেন ছিল না, কি ভাবলো? ওর বাবা কি বলুন তো, বড় বড় চাকরি করবে, ওইসব অফিসার হবে, এইসব এইসব ছিল। হ্যাঁ, কিন্তু সেই ওর বাবা এখন জামাইয়ের নামে 10 ঘট জল আগে খায়, এত ভালোবাসে। তাই বাপি বাপি মানে ভাবতে পারছেন কি রকম মানুষকে পটাতে পারে বাপি? হ্যাঁ, ও মানুষ পটা না, ও জাদু জানে। প্রচুর রাগি ও শ্বশুর মশাই, এত রাগি, এত রাগি, দিন রাত রাগ, শাসন ছেলে মেয়েদের, তাকে কব্জা করা মানে ডেঞ্জারাস। শ্বশুর ষষ্ঠী আগে হয়ে গেছে, জামাই ষষ্ঠীর আগে। আমি বলি যে তোমার তো অমর ছিল, তোমার কি করলো? বলছে না ভালো ছেলে, আমি আগে বুঝতে পারি। আমাকে বলছে, আমি তখন ভাবলাম যে না, আমি কব্জা করতে পারলাম না সেই মানুষ করে ফেললো। আপনি তখন আপনার মেয়েকে জিজ্ঞেস করেছেন যে তুমি কি করে পছন্দ করলি জিতজিৎ? রচনা, আমি একটা কথা বলছি, আমার মেয়েকে বললাম তোর বাবার তো মত নেই, কি করবি মা, তুই তো আমার একটাই মেয়ে, ছেড়ে দে। বলছে না, আমি বিয়ে করলে ওকেই করবো, নাহলে করবো না। মানে আপনার মেয়েকে ও কিরকম বস করেছে দেখুন, বললো যে আমি ওকেই করবো না। এখন মেয়ের থেকে জামাইকে 50 বার ফোন, জামাইকে আমার কাছে বেশি ফোন আসে, কি কথা হচ্ছে? তুমি সকালে খেয়েছো? আপনার স্বামী আপনার খেয়াল রাখে তো, আমার থেকে ওর খেয়াল রাখে বেশি, আমার নিন্দা করো।